প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তো দর্শক আরেকটি কথা যারা আমাদের ভিডিওটি পুরোটাই দেখবেন তো দেখতে দেখতে কিন্তু আপুর নাম্বারটা পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আল্লাহ ভালো রাখছে তো আপু আচ্ছা তো আপু আপনার নাম কি পিয়াপা খুব সুন্দর নাম তো পিয়াপা দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরী তো পিয়াপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন কি কষ্ট বলেন আচ্ছা আচ্ছা তো জোয়ান মেয়ে হয়ে যে বিয়ে সাথে তো হয় নাই হয়েছে তো বাসা বাড়িতে কাজ করেন কেন আচ্ছা তো আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার বাসা বাড়িতে কাজ করেন কেউ বিশ্বাস করবে যে এত সুন্দরী মেয়ে হয়ে বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা পড়াশোনা করছেন থ্রি পর্যন্ত পড়ছেন তো ফ্যামিলিতে কে কে আছে দুইটা আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয় নাই তো এত কষ্ট না করে তো বিয়ে শাদী করতে পারেন তো মনের মতো মানুষ বলতে কি বোঝান আচ্ছা তো আপনি একাই কাজ করেন নাকি পাশাপাশি আপনার মাও করে তো যে বয়সে আপনি বিয়ে শাদী করবেন নিজের বা মানে সংসার করবেন নিজের ঘরে কাজ করবেন সে বড় বয়সে যে পরের বাসায় কাজ করেন তো দেখতে কি ভালো দেখায় আচ্ছা তো এখন আপনার মা কি চায় আপনাকে বিয়ে এখন দিতে চায় নাকি সব এক জায়গায় দাম করলে তো সমস্যা সবার মনে তো একটা আচ্ছা তো যদি এখন আপনার যে ভিডিওটা দেখে তো মনে করেন যদি কোনো পুরুষ আপনার জীবনে আসতে চায় তো কেমন পুরুষ আপনি বেছে নিবেন যে কোনো পুরুষ হলে মানুষ তো মানুষের জন্য শুধু ভালোবাসা চাইলে খুশি না কি আবার টাকা পয়সা চাইবেন কোনটা টাকা পয়সা সবার জীবনেই তো লাগে তাই না ঘরে বিনে বাইরেতে গেলে অন্তত টাকা তো লাগবে তাই না টাকা পয়সা আবার কেন সবাই তো চায় তো সেরকম টাকা পয়সা চাই না যে আমার দুই বেলা দুই মুঠো খাইতে পারবে না আমার হিসাব করার তো মুখে রাখতে পারবে না এরকম হবে আচ্ছা তা আপনার আগে বিয়ে শাদী হয় নাই না আচ্ছা তো এই যে ইয়াং মেয়ে একটা তো আশেপাশের লোকজন খারাপ বলে না যে এত বিয়ের বয়সী মেয়ে বাসা বাড়িতে কাজ করে কেউ খারাপ বলে এরকম কখনো কথা শুনতে আচ্ছা তো এখন মনে করেন মনে করি আমাদের দেশে তো অনেক প্রবাসী অনেক ভাই আছে যারা নাকি খুব কষ্ট করে বিধে চলে যাচ্ছে থাকে না যে স্ত্রীর কাছ থেকে কষ্ট পেয়ে বা পরকীয়া করে চলে যায় তো সেক্ষেত্রে তিনি কষ্ট পেয়ে এখন পরবাসে চলে গেছে সে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন মানে যার সংসার আছে সে পুরুষও যদি আপনার দায়িত্ব নিতে পারে আপনি তাকে বিয়ে করবেন তো আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার নাম কি বললেন প্রিয়া তো দর্শক আপনারা যদি পিয়া আপার সাথে যোগাযোগ করতে চান আমি নাম্বারটা বলি বলেন 01 77 তারপর 61 36 42 1 আবার বলবো
01776136421. আচ্ছা, নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলেন, আবার বলেন। 01776136421। আচ্ছা, তো এই নাম্বার সবসময় খোলা রাখেন তো? আচ্ছা, মনের মানুষ পেলে মনের দরজা বন্ধ রাখবেন, মোবাইলটা বন্ধ রাখবেন। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক, আজকে আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।